শিল্পমন্ত্রী হিসেবে নিরূপণ না, বা এই যে শিল্পের ভাবনা সেটা নিরূপম দা আমাদের পার্টির খুব বরিষ্ঠ নেতা, আমাদের রাজ্যের গণ আন্দোলনের একজন সম্পদ ছিলেন। বহুধা বিস্তৃত তার কাজ, রাজনৈতিক চেতনায় মার্ক্সবাদের দীক্ষায় পরবর্তী প্রজন্মকে দীক্ষিত করার ক্ষেত্রে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কমরেড নিরূপম দার ভূমিকা তার কোনো তুলনা হতে পারে। নিরূপম দাকে যদি আমরা বিশেষ করে আরেকটা বিষয়কেও দেখি, পশ্চিমবাংলার সরকারের মন্ত্রী হিসেবে তিনি যে ভূমিকা নিয়েছেন তা কিন্তু অনন্য। সবচাইতে শিল্পে এগিয়ে থাকা বাংলা 77-এর আগেই পিছিয়ে গেল। 77-এ জ্যোতি বোস বাংলাকে গড়ে তুলবার একটা প্রচেষ্টা, গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি যেটা মূল ভিত্তি তাকে গড়ে তোলার পর রাজ্যের শিল্পনীতি, এবং সেই শিল্পনীতি অনুযায়ী কাজে এগিয়ে চলা, এক্ষেত্রে কাণ্ডারির ভূমিকা নিয়েছেন অনেক ক্ষেত্রেই কমরেড নিরূপম সেন। আমি একটা ছোটো যদি দুটো জায়গার উদাহরণ দিই, ধরুন এ তো কোনোটাই ছিল না, NH2, NH6, HRI, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, সব বামফ্রন্টের আমল। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তাকে ঘিরে তার দুপাট ধরে শিল্পের বিকাশ কী করে করা যায়, দুর্গাপুরে আধুনিক শহর, বর্ধমানে আধুনিক শহর, হেলথ সিটি, স্পোর্টস সিটি, একটু আপনি এগিয়ে আসুন, ওদিকে গেলে শালবনী, ওদিকে গেলে খড়গপুরে নতুন শিল্পকেন্দ্র, রঘুনাথপুর খুব গুরুত্ব পেয়েছে, ডানকুনি, সিঙ্গুর, এসব মূলত একটা রাস্তা এবং তারপরে পরিকাঠামোকে ঘিরে এই যে গড়ে তোলার প্রক্রিয়া, সিঙ্গুর তো কার্যত স্বপ্ন ছিল। এর মাঝখানেও সিঙ্গুর গড়া মানে একটা অটো হাব, একটা কেমিক্যাল হাব হবে, একটা অটো হাব হবে, স্বপ্ন দেখতেন। মানে আমি এই সময় নিরূপম দার সঙ্গে একটু বাড়তি জয় থাকতো কাজের কারণেই, স্বপ্ন দেখতেন একটা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে, এবং বিশেষ করে তারপরে ধরুন সিঙ্গুর 18-22 বছর বয়সের ছেলের চোখের দিকে তাকিয়ে অথবা ছেলের চোখ দিয়ে ভবিষ্যৎটাকে চিনতে চেয়েছে, গড়তে হবে ওদের জন্য। দুর্ভাগ্য সৃষ্টি যারা করতে পারলো না তারা তো ধ্বংস হয়ে গেল, সৃষ্টির প্রক্রিয়াগুলোকে তারা ভেঙে তছনছ করে দিল। আমার একই রকমভাবে মনে আছে, দিনের পর দিন আলোচনা হয়েছে, বারাসাত রায়চক এক্সপ্রেসওয়ে, গঙ্গার উপরে ব্রিজ হলদিয়া, দুর্গাপুর যেমন কলকাতার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে, তেমনি করে এই প্রায় হলদিয়াকে কলকাতা সহ পশ্চিমবাংলার শিল্পায়নে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা, বারাসাত রায়চক ব্রিজ করে হলদিয়া একটা দারুণ পরিকল্পনা ছিল। তার দুপাশে সব মিলিয়ে বোধ হয় 12টা ছোট স্মল ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ, ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রিয়াল আইনমেন্ট হাব, স্মল ইন্ডাস্ট্রিজ হাব রাদার, যদি আপনি এক কথায় বলেন। হলদিয়া সহ সমগ্র শিল্পের পরিকল্পনা, কেমিক্যাল হাব সহ হলদিয়ার একটা পরিকল্পনা, তাকে কি করে বিস্তৃত করা যায় গোটা রাজ্যের জন্য, মানে আমি এক কথায় যদি কেউ বলেন বলবো, পরিকাঠামো এবং শিল্প এই গড়ে তুলবার ক্ষেত্রে গোটা রাজ্য জুড়ে একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, যুবকের চোখ দিয়ে ভবিষ্যৎটাকে দেখতে চেয়েছেন, যুবকের চোখের দিকে তাকিয়ে পরিকল্পনা করেছেন। কমরেড নিরূপম সেন যে স্বপ্ন নিয়ে চলতে চেয়েছিলেন, যে স্বপ্ন দেখাতে চেয়েছিলেন, দুর্ভাগ্য আমাদের তাকে ভেঙে চুড়ে তছনছ করে দেবার ব্যবস্থা জল্লাদেরা করছে। এখন তো বাংলার মানুষ বাংলায় কাজ পাবে না, বাংলার মানুষকে তামিলনাড়ু অথবা কেরালায় দৌড়ে বেড়াতে হচ্ছে, এই অবস্থাটা দরকার ছিল না। এই যে বামফ্রন্টের পরিকল্পনা, তার কাণ্ডারি সূর্য মিশ্র যেমন, নিরূপম সেন তেমন, বুদ্ধদেব ভট্টাচার্য তো বটেই, ইন্সপিরেশন জ্যোতি বসু, সব মিলিয়ে এই পরিকল্পনা সামনে থাকা মানুষটার নাম নিরূপম সেন। শিল্প
মানুষের মতন করে শিল্প, গরিব মানুষের মতন করে খেয়াল রেখে কর্মসংস্থান এবং পরিকাঠামো। এই সমাহারের নাম হচ্ছে কমরেড নিরুপম সেন, তার সঙ্গে সঙ্গে রাজনীতির ভূমিকা।